সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। 19 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামের জন্য মোট 332 জন খেলোয়াড়কে শর্টলিস্ট করা হয়েছে। আইপিএল কর্তৃপক্ষ মোট 971 জন খেলোয়াড়ের তালিকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে আবার চূড়ান্ত তালিকা তৈরি করে 8টি ফ্র্যাঞ্চাইজির কাছেই পাঠিয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের মধ্য থেকেই একজন কর্তা স্পোর্টস স্টারকে জানিয়েছেন যে তালিকায় 19 জন ক্যাপ্ট ভারতীয় খেলোয়াড়ের পাশাপাশি কেশরিক উইলিয়ামস, মুস্তিকুর রহিম এবং অ্যাডাম জ্যাম্পা সহ 24 জন নতুন খেলোয়াড়ের এন্ট্রি হয়েছে। ভারতীয়দের মধ্যে শুধুমাত্র রবিন উতাপার হাইয়েস্ট বেস প্রাইস 1.5 কোটি টাকা, যেখানে পরপর 2টি সিজনে সর্বাধিক দাম দিয়ে কেনা জয়দেব গুণাতকাত এবার নিজের বেস প্রাইস রেখেছেন 1 কোটি টাকা। এটি তুলনামূলকভাবে ছোট নিলাম হওয়ায় 8টি ফ্র্যাঞ্চাইজি মোট 73টি স্লট পূরণ করবে, যার মধ্যে 29টি বিদেশি খেলোয়াড় হতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই 332 জন খেলোয়াড়ের প্রত্যেকজনের বেস প্রাইস ধরে ধরে নাম উল্লেখ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। 2 কোটি বেস প্রাইজের প্লেয়াররা হলেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ক্রিস লিন, মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেল স্টেইন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। 1.5 কোটি বেস্ট প্রাইজের প্লেয়াররা হলেন ইয়ান মর্গান, জেসন রায়, ক্রিস মরিস, ক্রিস ওক্স, অ্যাডাম জ্যাম্পা, শন মার্স, ডেভিড উইলি, কাইল অ্যাবট, কেন রিচার্ডসন এবং রবিন উথাপ্পা। এরপর 1 কোটি বেস্ট প্রাইজের প্লেয়াররা হলেন অ্যারন ফিঞ্চ, মার্টিন গ্যাপটিল, এভিন লুইস, কলিন মুনরো, টম বান্টন, অ্যালেক্স হেলস, রিলি রসৌ, মার্কাস স্টয়নিস, শ্যাম কারেন, টম কারেন, ময়সেস হেনড্রিক্স, থিসারা প্যারেরা, ডিআরসি শর্ট, মুস্তাফিজুর রহমান, ন্যাথান কার্টার নাইল, অ্যান্ড্রিউ টাই, টিম সাউদি, জেমস প্যাটিনসন, লিয়াম প্ল্যাঙ্কেট, অ্যাস্টন অ্যাগার, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান এবং জয়দেব উনাদকর। এরপর 75 লক্ষ টাকায় বেস্ট প্রাইজের প্লেয়াররা হলেন ডেভিড মিলার, লেন্ডি সিমন্স, মুস্তিকুর রহিম, অ্যাস্টন টার্নার, কলিন ডি গ্রান্ডহাম, বেন কার্টিং, কোরি অ্যান্ডারসন, জেসন হোল্ডার, ক্রিস জর্ডান, মাহমুদুল্লাহ, সিন অ্যাবট, ডেভিড উইজি, ড্যান ক্রিশ্চিয়ান, মার্চান্ট ডি লাঙ্গে, ইশ সোধি এবং সাকিব মাহমুদ। এরপর 50 লক্ষ টাকা বেস্ট প্রাইজে আছেন এমন বিদেশি প্লেয়াররা হলেন অ্যালেক্স ক্যারি, সাই হোপ, হেনরিচ ক্লাসেন, কুশাল প্যারেরা, সিমরন হেটমায়ার, জানেমান মালান, এইডেন মার্ক্রাম, কার্লোস ব্রেথওয়েট, জেমস নিশাম, কলিন ইনগ্রাম, ড্যারিল মিচেল, রোবম্যান পাওয়েল, জন স্মার্টস, টম ব্রুস, ডিমুত কৌনারাত্নে, ওশারা ফার্নান্ডো, ইশুরু উদানা, দাসুন সানাকা, জীবন মেন্ডিস, অ্যাঞ্জেলো প্যারেরা, শিকুজ প্রসান্না, সাবির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রেইমন রেইফার, ওয়ানিন্দু হাসরাঙ্গা, নুয়ান প্রদীপ, বেন ডাঙ্ক, টম ল্যাথাম, আবিষ্কা ফার্নান্ডো, ব্র্যান্ডন কিং, রাশি ভ্যান্ডার দুসেন, জেমস ফাকনার, লুইস গ্রেগরি, বেন ম্যাকডারমট, গ্লেন ফিলিপস, উইয়ান মালডার, টিম সেইফার্ট, মোহাম্মদ শাহজাদ, প্যাট ব্রাউন, আনারু কিচেন, রবি বোপারা, বুরান হেনড্রিক্স, ম্যাট হেনরি, ওশান থমাস, রোমারিও শেফার্ড, করিম জানাত, নবীন উল হক, ওয়াইস আহমেদ, ফরাদ আহমেদ, খ্যারি পিয়ের, ওয়াকার সালাম খেইল, তাবরেইজ শামসি, আন্দিল ফেহলুক ওয়াও, শেলডন কোট্রেল, আলজারি জোসেফ, অবেদ ম্যাককৌ, অ্যাডাম মিলনে, দুষ্মন্ত চামেরা, ডাগ ব্রেসওয়েল, বেন লাফলিন, তাইমাল মিলস, অ্যানরিচ নোটজে, মার্ক উড, ব্লায়ার টিকনার, কেশরিক উইলিয়ামস, ফেবিয়ান অ্যালেন, স্কট কাজলেইন এবং হেইডেন ওয়ালস। এছাড়াও 50 লক্ষ টাকার বেস্ট প্রাইজে ভারতীয় প্লেয়াররা হলেন চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, নমন ওজা, সৌরভ তিওয়ারি, মনোজ তিওয়ারি, স্টুয়ার্ট বিনি, ঋষি ধাওয়ান, মোহিত শর্মা এবং বরিন্দর স্রান। এরপর 50 লক্ষ টাকার নিচে বেস্ট প্রাইজ যে সমস্ত প্লেয়ারদের, তারা হলেন
ক্যামেরন ডেলপোর্ট 40 লক্ষ টাকা, জেমস ফলার 40 লক্ষ, দীপক হুডা 40 লক্ষ, জালাজ সাক্সেনা 30 লক্ষ, প্রিয়াম গার্গ 20 লক্ষ, বিরাট সিং 20 লক্ষ, যশস্বী জয়সওয়াল 20 লক্ষ, ঈশান পোরেল 20 লক্ষ, রিকি ভুই 20 লক্ষ, ধ্রুব সোরে 20 লক্ষ, বাবা অপরাজিতা 20 লক্ষ, আরমান জাফার 20 লক্ষ, ধর্মেন্দ্র সিং জাদেজা 20 লক্ষ, জর্জ মুন্সি 20 লক্ষ। তো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।